হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমার বোনের বার্থডে ছিল, তো আমি কীরা করেছি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো প্রথমে আজকে আমি করেছি হচ্ছে রাত্রিবেলা সেলিব্রেশনের জন্য, মানে 12টা সারপ্রাইজ দেবো বলে আমি কেক বানিয়েছি, সেটাই তোমাদের সাথে প্রিপারেশনটা দেখাচ্ছি। তো প্রথমে আমি একটু হুইপ ক্রিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি জাস্ট ফর ডিজাইনের জন্য। দেন আমি কেকটা বসাতে দিয়েছিলাম, ততক্ষণ আমি হুইপ ক্রিমটা ফেটিয়ে নিয়েছি। ফাইনালি আমার কেক ডেকোরেটিং করা প্রায় কমপ্লিট হয়ে এসছে। এইবার আমার টাইম, মানে আমাদের টাইম হয়েছে ওকে সারপ্রাইজ দেওয়ার। মর্নিংয়ে তো আমি ক্লাসে চলে গেছিলাম, তারপর এসে এখানে বোনের আশীর্বাদ হয়েছে, দেন লাঞ্চে খাওয়া দাওয়া হয়েছে অনেক। দেন লাঞ্চ করার পর আমরা প্রচুর রেস্ট নিয়েছি, রেস্ট নেওয়ার পর অ্যান্ড দ্য ফাইনাল ডে। বিকালবেলা সবাই এসছে, লোকজন এসে কেক ফেক কাটা হলো। তো এটা বোনের বন্ধু গিফট করেছে, যেটা ইয়েলো কালারের কেকটা, আর ওটা বোন নিয়ে এসছে, সবাই এনজয় করছিলাম আমরা খুব। দেন আফটার দ্যাট আবার কেক কেটেছে, আর জন গিফট করেছে ওকে কেক, প্রচুর মজা হয়েছে। তারপরে অবস্থাটা দেখো, কেক কাটার পর এর সিনটা, তারপরে এখানে একজন আমার বোনের বন্ধু, মানে আমাদেরও বন্ধু, পাজলাই মারছে। তারপরে এখানে সবাই ফ্যামিলি ও সব গল্প টল্প করছিল। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, খাওয়া ইজ ম্যান্ডেটরি গাইস। তো লাস্টে আমরা সব বিরিয়ানি, চিকেন কষা, লাস্টে চাটনি পায়েস খেয়েছি। সো থ্যাংকস ফর ওয়াচিং।